একটা সাংবাদিক কখনো মানে সে যদি মিডিয়া কর্মী হয় আমি তাকে সাংবাদিক হিসেবে গণ্য করি না, আই এম সরি। আমি কিন্তু আপনাদেরকে বলিনি, কারণ আপনারা কিন্তু আমার সহকর্মী, আপনারা কিন্তু আমাকে নিয়ে ভালোও লিখেছেন খারাপও লিখেছেন বা যে কোনো তারকাকে নিয়ে। সো তারপরে সে যেটা করেছে আমার অডিও রেকর্ডটা সে ফাঁস করে দেয়, কিন্তু সে কিন্তু একটাবার এটা বলেনি সে আমাকে কি কোশ্চেন করেছে। আমি কোশ্চেনটা নিজের মুখ দিয়ে বলবো না, আপনাদেরকে পার্সোনালি আমি এই কোশ্চেনটা দেখিয়ে দিব, ঠিক আছে? আরেকটা কথা, একটা সাংবাদিক কখনো মানে সে যদি মিডিয়া কর্মী হয় আমি তাকে সাংবাদিক হিসেবে গণ্য করি না, আই এম সরি। সে যেই আমাকে কোশ্চেন করেছে আমি তাকে সাংবাদিক হিসেবে গণ্য করি না। কোনো সহকর্মী বলেও থাকে, আমার মনে হয় না এটা কোনো সাংবাদিকের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে যে আপনি একটা নারী তারকাকে এই কোশ্চেন করতে পারবেন। আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে কি এটা পড়ে? এটা কি এথিক্সের এথিক্সের মধ্যে পড়ে? এথিক্সের মধ্যে পড়ে? নো নো নো, ফোন দেওয়া যেতে পারে। আমি শারীরিক এবং মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম এই টাইমে, আই এম সরি। আমার কাছে মনে হয় সে যদি আমার কোনো সহকর্মী ভাই হয়, সহকর্মী সাংবাদিক হয়, সে কখনোই আমাকে কোশ্চেন করতে পারে না। এটা এটা কোনো সাংবাদিকের এথিক্সে পড়ে না। আমার কাছে মনে হয় আমি তাকে ব্লেম করছি, আমি এখনও তাকে ব্লেম করব। ভাইয়ারা, আপনারা সাংবাদিক, আমি আপনাদেরকে সম্মান করি, আমি ভালোবাসি, কারণ আপনাদের জন্য আজকে আমি তানজিন তিশা হয়েছি, আমি এখানে দাঁড়িয়ে আছি। সো আমার কথা হচ্ছে সে যে কোশ্চেনটা আমাকে যে মোমেন্টে করেছে, আমি শারীরিক এবং মানসিকভাবে আমি তখন সুস্থ না। তো আপনাদের সবার এবং অডিয়েন্সের দর্শকদের ব্যক্তিগত লাইফ তো আপনাদের সবার আছে, আমারও আছে, প্রত্যেকটা তারকার আছে। আপনারা আমার ব্যক্তিগত লাইফ নিয়ে লিখতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, আমি লাইভেও বলেছি, কিন্তু ব্যক্তিগতরও একটা লিমিট আছে। আপনি যে একজন মেয়ে ফিমেল তারকাকে একটা কোশ্চেন করবেন, আই এম সরি, আপনারা এখন আমাকে সাংবাদিকরা আপনারা আমাকে ঘিরে ধরলেও আমি মানবো না যে সে রাইট বলেছে।